পেটটা কি ব্যথা করছে? কি হলো তোর? কি হয়েছে অশোক, বল না। পেটটা কি ব্যথা করছে? দুদিন ধরে পেটটা খুব ব্যথা করছে, বুঝলে তো। প্রেশারটা লো হয়েছে মনে হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে। সে কি কি হলো আবার আমার ছেলেটার? এই উল্টো পাল্টা খেয়েছিস না আবার? দুদিন ধরে তোর পেট ব্যথা হচ্ছে আর আমাকে বলার প্রয়োজন বোধ করিস নি? উফ মা গো। না, বলা হয়নি, দিশাকেও বলিনি। আসলে আমার একটা ডাক্তার বন্ধু আছে, ওকে ফোন করলাম, ও বললো দু তিন দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাও মেনশন করে দিয়েছি আমি যেন পাহাড় পর্বত এইসব জায়গায় না যাই, ওখানে মানে পাহাড় পর্বতে গেলে নাকি পেট ব্যথাটা বাড়ে। যেটা বলতে এসেছিলাম, আপনি তিন চার দিনের মতো নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেলুন, আর অন্য কিছু লাগলে আমি একটা লিস্ট বানিয়ে দেবো, সেটা কাল আনিয়ে নেওয়া যাবে। ছোট কর্তা, আমার যাওয়াটা কি ঠিক হবে? মানে ও, আপনি এখনো মেজবৌদির কথা ধরে বসে আছেন নাকি? আমি যদি যাই তাহলে তো বাড়িতে আরো অশান্তি বাড়বে, আর মেজ দিদি তো ঠিকই বলেছে, ওখানে কত পড়াশোনা জানা মানুষ আসবে, আমি কি তাদের যোগ্য বলুন? আর আপনিও যে কেন চুপ করে রইলেন, আপনি তো বলতে পারতেন যে সে আমার ওখানে যাবার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, আর যদি দরকার হয় তাহলে অন্য কেউ যাবে। শ্যামা, আমি কখনো বাবার উপর কথা বলিনি, আর আপনার কেন মনে হচ্ছে আপনার যাওয়াটা ঠিক হবে না? আপনার কেন মনে হচ্ছে যে ওইখানে আপনি মিশতে পারবেন না? বরং আপনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন।